সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাস আমার একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 2021 শিক্ষাবর্ষের আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম বর্ষের চতুর্থ অধ্যায়ে যে কয়েকটি বিশেষ ক্ষেত্রে গুণনয়ন জড়তা ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা ক্লাসও নিয়েছি আজকে আমরা এই বিষয়টা আলোচনা করব যে কয়েকটি বিশেষ ক্ষেত্রে গুণনয়ন জড়তার মধ্যে গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম একটি শুরু ও সুষম দ্বন্দ্বের মধ্যভাগ দিয়ে যদি একান্ত ভাগ দিয়ে যদি দৈর্ঘ্যের সাথে লম্বভাবে একটা অক্ষ বিবেচনা করে ঘুরানো হয় তাহলে সেই ক্ষেত্রে জড়তার ভ্রামক কি হবে সেই বিষয়টা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেটা দেখেছ আজকে আমরা আলোচনা করব একটি শুরু ও সুষম দ্বন্দ্বের ঠিক একই আগে যে বিষয়টা আমরা বলেছিলাম ওই দিন একটু আমি হিংস দিয়েছিলাম যে কিভাবে করতে হবে তোমরা চেষ্টা করেছ বা দেখেছ কিনা জানি না আমি আবার একটু সেই বিষয়টা আলোচনা করে তারপর নতুন টপিকে যাব সেটা হচ্ছে যে আমি একটা দ্বন্দ্ব বিবেচনা করলাম মনে করো এটি একটি দ্বন্দ্ব শুরু ও সুষম দ্বন্দ্ব তাহলে এই সুষম শুরু ও সুষম দ্বন্দ্বের ঘর ধরলাম আমরা দ্বন্দ্বের ঘর আমরা লিখলাম যে দ্বন্দ্বের ঘর হচ্ছে যে এম দুর্গ হচ্ছে যে তোমার এল তাহলে সুতরাং একক দুর্গের ঘর একক দুর্গের ঘর সমান হচ্ছে যে এম বাই এল আমরা এই দ্বন্দ্বটি ঠিক মধ্যভাগ দিয়ে একটা অক্ষ বিবেচনা করে এটার নাম দিলাম মনে করো এক্স ওয়াই তাহলে মধ্যভাগ দিয়ে যেহেতু অক্ষ বিবেচনা করেছি তাহলে এখান থেকে এই পর্যন্ত যে অংশটা এটা হচ্ছে যে এল বাই টু আবার এখান থেকে এই পর্যন্ত এই অংশটা হচ্ছে যে এল বাই টু এখন এই দণ্ডটি আগের মতোই আমাদের যেহেতু টোটাল দণ্ডটার দৈর্ঘ্য পরিমাপ এই জড়তার ভ্রামক বা ঘূর্ণন জড়তা নির্ণয় করতে হবে সেহেতু আমাদেরকে এখান থেকে ঠিক যে অক্ষের সাপেক্ষে ঘুরানছে এই অক্ষ থেকে আমরা ধরে নিলাম যে যে এক্স দূরত্বে একটি ক্ষুদ্রাতে ক্ষুদ্র অংশ আমরা ডিএক্স বিবেচনা করলাম তাহলে যদি ডিএক্স বিবেচনা করি ওটার মতো ঠিক তাহলে ডিএক্স দৈর্ঘ্যের বর হবে এম বাই এল ডিএক্স তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা জড়তার ভ্রামক নির্ণয় করি সেটা আমরা জানি যে ভর তাহলে তার টোটাল ভর হচ্ছে যে এম বাই এল ডিএক্স ইন্টু ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব তাহলে ঘূর্ণন অক্ষ থেকে দূরত্বটা আমরা এক্স ধরেছি তাহলে এস স্কোয়ার এটা আমরা জানি এবং সমস্ত দণ্ডের জন্য যদি আমাদেরকে জড়তার ভ্রামক নির্ণয় করতে হয় তখন আমরা করব কি এটা ইন্টিগ্রেশন করব ইন্টিগ্রেশন এম বাই এল এস স্কোয়ার ডিএক্স এবং সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে লিমিটটা দিতে হবে এটা তো আমরা মনে করো জিরো টু আই লিখতে পারি তাই না এখানে যেহেতু এটা হচ্ছে যে শূন্য দেখো আর এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা যেহেতু এল বাই টু আমরা এটাকে ধরলাম যে এল বাই কত তোমার টু আর এটা যেহেতু এটার অপোজিট এই জন্য এটাকে আমরা ধরবো যে মাইনাস এল বাই কত তোমার টু তাহলে এখন এটার যদি আমাদেরকে জড়তার ভ্রামক নির্ণয় করতে হয় তাহলে আমাদেরকে লিমিটটা দিতে হবে যে কত থেকে মাইনাস এল বাই টু হইতে এল বাই টু এটা তোমরা বুঝেছ তাহলে এই বিষয়টা যদি আমরা এখন আসি তাহলে আমরা লিখতে পারতেছি আই এটা হচ্ছে যে এম বাই এল আর এখানে হয়ে যাচ্ছে যে তোমার এস কিউব ডিভাইডেড বাই থ্রি এবং এটার লিমিট হবে মাইনাস এল বাই টু হইতে এল বাই টু তাহলে এটাকে যদি আমরা বসাই এম বাই থ্রি এল তাহলে আমরা লিখতে পারি এক্স এর পরিবর্তে এল বাই টু কিউব মাইনাস মাইনাস এল বাই টু কিউব তাহলে এই মানটা যদি আমি বের করি তাহলে আমরা পাচ্ছি এম ডিভাইডেড বাই থ্রি এল আর এখানে আমরা লিখতেছি এল কিউব ডিভাইডেড বাই এইট এল কিউব ডিভাইডেড বাই এইট প্লাস এল কিউব ডিভাইডেড বাই এইট তাহলে আমরা এখান থেকে দেখতে পারি এম ডিভাইডেড বাই থ্রি এল ইন্টু টু এল কিউব ডিভাইডেড বাই এইট তাহলে আমরা কি পাচ্ছি এখানে এল এল কেটে দিলে লাস্ট পর্যন্ত আমরা পাবো যে ওয়ান বাই টুয়েলভ এম এল স্কোয়ার
আর এখান থেকে যদি আমরা চক্রবর্তীর ব্যাসার্ধ নির্ণয় করি যেহেতু আই সমান একক আবার আমাদের চক্রবর্তীর ব্যাসার্ধ যদি কি হয় তাহলে এম কে স্কয়ার এই দুইটা কি আমরা তুলনা করলে লাস্ট পর্যন্ত পাই কে স্কয়ার সমান এল স্কয়ার ডিভাইডেড বাই 2r সুতরাং কে সমান এল ডিভাইডেড বাই √2r তাহলে গত ক্লাসে আমরা দেখেছিলাম যে একটি সরু ও সুষম দণ্ডে প্রান্তভাগ দিয়ে যদি অক্ষ বিবেচনা করে ঘোরানো হয় তখন সেই ক্ষেত্রে আমরা পেলাম k সমান l ডিভাইডেড বাই √3 আর মধ্যভাগ দিয়ে অক্ষ বিবেচনা করে যদি আমরা করি তাহলে k সমান হচ্ছে যে l √ কত সমান হওয়ার আর জড়তার ভ্রামক এটার জন্য আমরা পেয়েছিলাম যে I সমান m l স্কয়ার ডিভাইডেড বাই 3 আর মানে মধ্যভাগ দিয়ে অক্ষ বিবেচনা করলে জড়তার ভ্রামক আমরা পাচ্ছি m l স্কয়ার divided by 2 তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক একই ভাবে আমরা যদি বিভিন্ন আকৃতির বস্তু বিবেচনা করে বিভিন্ন বিন্দু দিয়ে অক্ষ বিবেচনা করে যদি ঘুরাই তাহলে সেই ক্ষেত্রে কি রকম জড়তা ভ্রামক হবে এটা অনেকগুলো আছে আমি প্রথম দিনেই গত ক্লাসে বলেছি একটা চাকতির বেলায় হতে পারে একটা নিরেট গোলকের আকৃতি ক্ষেত্রে ও ঘূর্ণন জড়তা হইতে পারে অথবা ফাঁপা একটা গোলকের জন্য কিন্তু হইতে পারে আয়তকার একটা ফাঁপার জন্য হইতে পারে তারপরে তোমার সিলিন্ডারাকৃতি বস্তুর জন্য হইতে পারে সেই বিষয়গুলো আর আমরা এত বিস্তারিত তো যাব না আমাদেরকে মনে রাখতে হবে এইভাবে আমি যেটা দেখিয়ে দিয়েছি একটা সরু সুষম দণ্ডে ঠিক তদ্রূপভাবে সবগুলো তোমরা ইজিলি বের করতে পারো আশা করি এগুলা বুঝতে তেমন কোনো সমস্যা হবে না আমি এই জন্য প্রত্যেকটা বিবেচনা না করে সংক্ষেপে আমরা গাণিতিক বিষয়গুলো একটু মনে রাখতে হবে যেমন যে কথাটা বলছিলাম এটা হচ্ছে যে তাহলে আমরা এই পর্যন্ত শিখলাম যে এটা হলো যে একটা সরু ও সুষম দণ্ড তাহলে তার প্রান্তভাগ দিয়ে যদি আমি অক্ষ বিবেচনা করি তাহলে সেই ক্ষেত্রে হবে যে I সমান m l স্কয়ার ডিভাইডেড বাই 3 এই এটা আমরা পড়লাম আর যদি একটি সরু ও সুষম দণ্ডের মধ্যভাগ দিয়ে যদি একটা অক্ষ বিবেচনা করে ঘোরানো হয় তাহলে আমরা পাব I সমান m l স্কয়ার ডিভাইডেড বাই 2 তাহলে এটা বলতে আর হচ্ছে না m টা হচ্ছে যে দণ্ডের ভর l হচ্ছে যে দণ্ডের দৈর্ঘ্য ঠিক তদ্রূপভাবে আমরা যদি একটা চাকতি যদি বিবেচনা করি ডিস্কটি যেটাকে বলা হয় একটা চাকতি বিবেচনা করলাম এই চাকতির ভর হচ্ছে যে কত তোমার m এবং এটা ঠিক এই যে মধ্যবিন্দু আছে এই যে চাকতিটা এইভাবে আছে ঠিক এটা কেন্দ্র দিয়ে খাড়া অর্থাৎ তলের সাথে লম্বভাবে যদি আমরা একটা অক্ষ যদি বিবেচনা করে যদি এটাকে যদি ঘুরাই তাহলে তখন সেই ক্ষেত্রে ঘূর্ণন জড়তার সমীকরণ হবে I সমান m এটার চাকতির ব্যাসার্ধ যদি r হয়ে থাকে তাহলে আমরা পাচ্ছি m r স্কয়ার ডিভাইডেড বাই 2 তাহলে এটা হচ্ছে যে তোমার চাকতি আমরা এটা লিখতেছি এটা হচ্ছে চাকতি এটাও দণ্ড আবার এটাও কি তোমার দণ্ড একইভাবে যদি আমরা ধরি যে একটা আয়তাকার পাতলা পাত এটা একটা আয়তাকার পাত তাহলে আয়তাকার পাতের দৈর্ঘ্য আছে আবার প্রস্থ আছে আমরা ধরে নিলাম প্রস্থ হচ্ছে যে d দৈর্ঘ্য হচ্ছে যে l এটা ঠিক এই কেন্দ্র দিয়ে যদি আমরা এইভাবে একটা অক্ষ বিবেচনা করে যে পাতা কেন্দ্র দিয়ে অক্ষ বিবেচনা করে যদি ঘুরানো হয় তাহলে এটা হচ্ছে যে একটা পাতলা পাত তাহলে তার জন্য জড়তার ভ্রামক হবে I সমান m বাই 12 l স্কয়ার প্লাস b স্কয়ার যেখানে l হচ্ছে দৈর্ঘ্য পাতের এবং b হচ্ছে যে পাতের প্রস্থ ঠিক একইভাবে আমরা যদি একটা নিরেট গোলক যদি বিবেচনা করি এটা হচ্ছে যে একটা নিরেট গোলক আমরা ধরে নিলাম যে নিরেট গোলক যদি ধরি তাহলে এই গোলকেরও ঠিক একইভাবে এটা নিয়ে যদি আমরা বিবেচনা করি তখন সেই ক্ষেত্রে আমরা জড়তার ভ্রামক পাবো I সমান m r স্কয়ার ডিভাইডেড বাই 2 আবার ফাঁপা গোলকের জন্য আছে ঠিক তদ্রূপভাবে আমরা যদি একটা সিলিন্ডার আকৃতি বস্তু ধরি এটা একটা সিলিন্ডার দেখো এটা একটা সিলিন্ডার এই সিলিন্ডারের
ব্যাসার্ধ হচ্ছে যে আর ঠিক এখন এখান দিয়ে যদি আমি একটা অক্ষর বিবেচনা করি যদি ঘুরাই তাহলে সেই ক্ষেত্রে আমি পাব আই সমান এম আর স্কয়ার ডিভাইডেড বাই 2 তাহলে এইভাবে বিভিন্ন আকৃতি এর জন্য আমাদের বইগুলোর মধ্যে সাধারণত এগুলাই আছে তাহলে এই সূত্রগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে আর আই যেহেতু আমরা পারবো তাহলে সেই ক্ষেত্রে তোমার চক্রগতির ব্যাসার্ধ আমরা নির্ণয় করতে পারবো যেহেতু আই সমান এম কে স্কয়ার তাহলে প্রত্যেকটির জন্য এটা সমান এম কে স্কয়ার এটা সমান এম কে স্কয়ার এইভাবে লিখে যদি আমরা করি তাহলে ঘূর্ণনের জড়তার মান কত সেটা আমরা খুব সহজে বের করতে পারি তাহলে শিক্ষার্থীরা আমরা এই সপ্তাহের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে আসছি এখন আমরা আলোচনা করব আজকে যে কয়েকটা সূত্র পড়লাম বা শিখলাম যে বিভিন্ন আকৃতির বস্তুর জন্য ঘূর্ণন জড়তার সমীকরণগুলো কি সেগুলোকে আমরা ব্যবহার করে দুই একটা গাণিতিক সমস্যা বোঝার চেষ্টা করব এবং এর আগে আমরা গতদিনও যেটা পড়ছি ট সমান আই আলফা বা ট সমান আর ভেক্টর ক্রস এফ ভেক্টর তারপরে এল ভেক্টর সমান তোমার আই ভেক্টর এল ভেক্টর সমান আই ভেক্টর ওমেগা বা এল ভেক্টর সমান আর ভেক্টর ক্রস সি ভেক্টর এই যে সমস্তগুলোর সূত্র বললাম এগুলা থেকে আমরা দুই একটা এর করার জন্য চেষ্টা করি যেমন দেখো আমাদের যদি এরকম এ হয় যে একটা দণ্ডে দৈর্ঘ্য দেওয়া থাকলো মনে করো এটা একটা দণ্ড তাহলে দণ্ডটা দৈর্ঘ্য দেওয়া থাকলো তোমার এর সমান আমার দেওয়া থাকলো 0.4 মনে করো 4 মিটার এবং এর ভর দেওয়া আছে মনে করো আমরা ধরে নিলাম যে একক দৈর্ঘ্যের ভর একক দৈর্ঘ্যের ভর আমরা ধরে নিলাম যে তোমার 2 কেজি বা 0.2 কেজি 0.2 কেজি পার মিটার তাহলে প্রতি একক দৈর্ঘ্যের ভর একক যদি হয় তাহলে এই দণ্ডটি প্রান্তভাগ দিয়ে যদি একটি অক্ষ বিবেচনা করে ঘুরানো হয় তাহলে জড়তার ভ্রামক কত আবার বলছি যে এত দৈর্ঘ্যের এবং একক দৈর্ঘ্যের ভর এত বিশিষ্ট বা এত একক দৈর্ঘ্যের ভর বিশিষ্ট একটি দণ্ডের প্রান্তভাগ দিয়ে একটি অক্ষ বিবেচনা করে যদি দণ্ডটিকে ঘুরানো হয় তাহলে সেই ক্ষেত্রে চক্রগতির ব্যাসার্ধ কত হবে বা ঘূর্ণন জড়তা কত হবে তাহলে আমরা কিন্তু এখান থেকে এই বিষয়টা বের করতে পারি যেহেতু আমরা একটা বিষয় জানি যে আই সমান এম এল স্কোয়ার ডিভাইডেড বাই 3 প্রান্তভাগ দিয়ে করলে এটা হয় তাহলে আমরা এখন এখানে কি লিখব এটা হচ্ছে যে 3 কিন্তু এমটা আমরা কি বের করব এমটা কিন্তু এত নয় যেহেতু এত কেজি পার মিটার তাহলে এম হবে এটাকে প্রতি মিটারে অর্থাৎ এটা হচ্ছে যে এম বাই এল সমান হচ্ছে যে 0.2 মান তাহলে সুতরাং এম সমান হবে 0.2 ইন্টু এল এর মান হচ্ছে যে 0. কত তোমার 4 তাহলে আমরা পাচ্ছি 0.8 কত তোমার 0.08 কেজি তাহলে এখন আমরা যদি এই ভর 0.08 কেজি যদি দিই এবং এল এর মান যদি আমরা এটাই বসাই 0.4 এফ স্কোয়ার তাহলে আমরা এখান থেকে এর মানটা পেয়ে যাব এবং এর একক হবে কিলোগ্রাম মিটার স্কোয়ার আমরা এটা জানি জড়তা ভ্রামকের একক কিলোগ্রাম মিটার স্কোয়ার অর্থাৎ আই সমান এম আর স্কোয়ার বা এখানে যদি আমি বসে এটার একক হচ্ছে যে কিলোগ্রাম এম কে এস পদ্ধতিতে আর দৈর্ঘ্যের একক হচ্ছে যে মিটার তাহলে কিলোগ্রাম মিটার স্কোয়ার আমরা লিখতে পারি তাহলে এইভাবে আরো অনেকগুলা গাণিতিক সমস্যা আমরা করতে পারি তোমরা এগুলা অনুশীলন করবে শিক্ষার্থীরা তোমরা একটু শোনো আমি ইতিমধ্যে যে ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসগুলো ছিল যে তোমার একটা সংক্ষিপ্ত সিলেবাস অর্থাৎ বা পূর্ণ বিন্যাসকৃত
সিলেবাসের পূর্বে তো আমরা এখন নতুন 2022 সালের যারা পরীক্ষার্থী তোমরা যারা 2022 সালে পরীক্ষাতে দিবে তাদের জন্য কিন্তু পুনর্বিন্যাস তো যে সিলেবাস সেই সিলেবাসের মধ্যে কিন্তু এই চ্যাপ্টারটি আছে পদার্থ বিজ্ঞানের প্রথম পত্রে চতুর্থ অধ্যায় যেটাকে আমরা জানি নিউটনিয়ান বলবিদ্যা এটা কিন্তু আছে পুরোটা আছে এবং তোমরা হয়তো জেনেছ এবং তোমাদের এটা জানা উচিত যে 2022 সালে যে পুনর্বিন্যস্ত সিলেবাসে পরীক্ষা হবে সেই পুনর্বিন্যস্ত সিলেবাস ফিজিক্স প্রথম পত্রে আছে তোমার ভেক্টর তারপরে আছে তোমার নিউটনিয়ান বলবিদ্যা এরপরে হলো যে কার শক্তি ক্ষমতা এরপরে হচ্ছে যে মহাকর্ষ আমি চ্যাপ্টারগুলো একটু দেখি তোমরা এগুলা দেখেছো হয়তো না হলো এগুলো একটু স্মরণ রাখতে হবে সিলেবাসের মধ্যে পুনর্বিন্যাসকৃত সিলেবাস 2022 সালের যারা পরীক্ষার্থী তাই না তাহলে তাদের জন্য পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের মধ্যে পদার্থ বিজ্ঞান প্রথম পত্রে আমরা যে অংশটুকু পাই সেখানে হচ্ছে যে তোমার ভেক্টর ভেক্টর বা ভেক্টর বিশ্লেষণ দুই নম্বরে হচ্ছে যে নিউটনিয়ান বলবিদ্যা নিউটনিয়ান বলবিদ্যা তিন নম্বরে হচ্ছে কার শক্তি ক্ষমতা চার নম্বরে হচ্ছে যে মহাকর্ষ ছয় নম্বরে হচ্ছে যে পদার্থের গাঠনিক ধর্ম আংশিক হচ্ছে যে আংশিক সরি পাঁচ পদার্থের গাঠনিক ধর্ম ছয় হচ্ছে যে পর্যায় বৃত্তগতি বা পর্যায় বৃত্তীয় গতি তারপরে তোমার সাত নাম্বার হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিকত্ব আদর্শ গ্যাস ও গ্যাসের গতিকত্ব আমরা এটা জানি সাতটা হচ্ছে যে দুই এটা হচ্ছে যে চার এটা হচ্ছে যে পাঁচ এটা হচ্ছে যে ছয় এটা হচ্ছে যে তোমার সাত এটা হচ্ছে যে তোমার আট আর এটা হচ্ছে যে দশ তাহলে এই চ্যাপ্টারগুলো আমাদেরকে শেষ করতে হবে অতি সহসা এবং এরপরে আবার আমাদের দ্বিতীয় পত্রের একটা সংক্ষিপ্ত সিলেবাস যাবে আমরা নেক্সট দিন সেই বিষয়গুলা পরবর্তীতে আমরা আলোচনা করব তাহলে এই চ্যাপ্টারের মধ্যে যে বিষয়গুলা আছে আমরা খুঁটিনাটি সবগুলোই আলোচনা করেছি তোমরা বিভিন্ন গাণিতিক সমস্যাগুলো দেখবে পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে এই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো নিরাপদে থাকো এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ